শহর পরিষ্কার রাখতে যানজট রুখতে টোটো নিয়ন্ত্রণে আনতে ফের টোটোর নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া শুরু করল বর্ধমান পৌরসভা। শনিবার শহরের বেশ কিছু জায়গায় টোটোর নাম নথিভুক্তকরণ করে বর্ধমান পৌর কর্তৃপক্ষ। ইতিমধ্যে বর্ধমান শহরে ব্যাটারি চালিত ইকোরিকশার সংখ্যা প্রায় 18 থেকে 20 হাজার। শুধু বর্ধমান শহরই নয়, শহরের বাইরের জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের ব্যাটারি চালিত ইকোরিকশাও ভিড় জমায় বর্ধমান শহরে। এর আগে শহরে টোটো নিয়ন্ত্রণে আনতে বহু পরিকল্পনা গ্রহণ করেছিলেন পূর্ব বর্ধমান জেলা প্রশাসক। পরিকল্পনায় সার, কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ টোটো চালকদের। আমাদের কত ওয়ার্ডে কতটা টোটাল গাড়ি আছে সেই জন্য আজকে এন্ট্রি হচ্ছে, কত টোটাল কমিশনের কাছে জমা দেওয়া হবে পৌরসভায় গিয়েতে, যে জমা দেওয়া হবে কত টোটাল অল টোটাল গাড়ি আছে, আরটিও কটা আছে, টিসিআর নাম্বার কটা আছে, আজকে জমা দেওয়া হবে। আজকে সকালবেলায় গাড়ির কাগজপত্র জমা নেওয়া হচ্ছে, যাদের যাদের আরটিও নাম্বার আছে তাদের ব্লু বুক, গাড়ি ট্যাক্সের রসিদ থেকে লাইসেন্স থেকে যাবতীয় যা নথিভুক্ত আছে গাড়ির কাগজে সেগুলো দেওয়া হচ্ছে, আর যাদের টিসিআর নাম্বার টিসিআরে যাদের ইয়ে করা আছে তাদের টিসিআরের কাগজপত্র নেওয়া হচ্ছে। এগুলো নিয়ে পৌরসভায় জমা হয়ে ওরা এবারে প্রশাসন থেকে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মেনে নেব। আমরা এসেছি মানে টোটো নিয়ে করতে, টোটোর মানে ওই দেখেছি লাইসেন্স করার জন্য এসেছি, আর ছেলে আমার নেই, ছেলে দুর্গাপুর গেছে, ওই জন্য আমি এসেছি। আমাকে বলল বলছে তো হচ্ছে দেয়নি, অনেক ঘোরা হয়েছে, টাকা পয়সাও নিয়েছে কিন্তু বের করে দেয়নি, কেন জানি। আবার তো সেই একই পদ্ধতিতে ডাকছে, কতটা সুযোগ হবে এইটা আশা করি হবে। এখানে বর্ধমান পৌরসভা কতগুলো গাড়ি আছে তার নথিভুক্ত করা আছে, জমা নিচ্ছে বা নিয়ে আসতে বলেছে, আর জমা নিয়ে আসতে বলেছে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স। কখন থেকে দাঁড়িয়ে আছেন লাইনে? প্রায় 10 সাত থেকে দাঁড়িয়ে আছে। বিশাল ভিড়, কতটা মনে হয় যে সুফল হবে বর্ধমান শহরে এরকম ঘটনা? এখন বর্ধমান শহরে এরকম ঘটনা তো অনেক আগে অনেক কিছু হয়ে গেছে, ওই দুদিন থাকে তারপরে আবার যা তাই ঘুরে গিয়ে যে যেরকম চলে সেরকম চলে যায়। এর আগেও দেখা গেছে আরটিও দপ্তর থেকে 560 টাকা করে নিয়ে তাদের রেজিস্ট্রেশনের জন্য একটা টিসিআর নাম্বার দিয়েছিল। হ্যাঁ দিয়েছিল, তারপরে সেগুলো জমা নিয়ে আবার আরটিও গাড়ি নিতে বলে আরটিও নাম্বার দিয়েছে, তারপরে গড়ে গাড়ি সব গড়ে সব চলছে, আরটিও ছাড়া গাড়ি বহুত গাড়ি আছে তাও চলে যাচ্ছে। আপনারা এত পয়সা খরচা করে লাইনে দাঁড়িয়ে এই যে কাগজগুলো করছেন, পয়সা খরচা হচ্ছে, অনেক লোক আছে বিনে পয়সাতে গাড়ি চালাচ্ছে, হ্যাঁ আর কোনো খরচা করছেন লাইসেন্স নিচ্ছে না, আপনাদের কি তাতে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? আমাদের তাতে খারাপ আছে। কীরকম খারাপ হচ্ছে? খারাপ আছে, আমরা রোডে তাদের জন্য আমরা রোড চালাতে পারি না, রোডে ভাড়া পাই না, আমাদের খুব খারাপ হয়। প্রায় বছর সাতেক আগে শহরে টোটো নিয়ন্ত্রণে আনতে লটারির মাধ্যমে টোটোর লাইসেন্স দেন জেলা প্রশাসন। লাইসেন্সের জন্য জেলা আরটিও দপ্তরে 540 টাকা করে জমাও করেন টোটোর চালকরা, কিন্তু কোনো কাজই হয়নি বলে অভিযোগ চালকদের। টোটো নিয়ন্ত্রণে আনতে পালি সিস্টেমও করা হয়েছিল, সকালে এক রঙের বিকেলে অন্য রঙের টোটো চলবে, কিন্তু সবই ছিল খাতা কলমে, বাস্তবে তা হয়ে ওঠেনি। গত বৃহস্পতিবার শহরের যানজট নিয়ে ফের বৈঠক সারেন জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, সহ পুলিশ সুপার, বিধায়ক, পৌরপতি সহ অন্যান্য আধিকারিকরা। সিদ্ধান্ত হয় টোটো নিয়ন্ত্রণে আনতে ফের পালি সিস্টেম করা হবে, কিন্তু বাস্তবে কতটা সফল হবে সেটাই এখন দেখার। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।